আমাদের সামনে প্রথমেই রয়েছে প্রথম আলো লিখেছে মাঝারি ভূমিকম্পের বিপদ বাড়ছে। অধ্যাপক বুয়েট ভূকম্প বিশেষজ্ঞ মেহেদি আহমদ আনসারি অভিমত করেছেন, সরকার নড়েচড়ে বসে পড়ে সব ভুলে যায়। আওয়ামী লীগের দিকে তাকিয়ে 14 দল, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আশ্বাস, অনেক কারণেই স্মরণীয় এক জয়। বিরোধী সব দলকে এক জায়গায় আনার চিন্তা বিএনপি। এসব ছিল প্রথম আলোর প্রতিবেদন। আমরা যদি বাংলাদেশ প্রতিদিনের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে বুটে উদ্বেগ, বৈধ অবৈধ অস্ত্র, পক্ষপাতিত্ব করলেই বদলি, সিলেটেই এলো সেরা জয়, স্বতন্ত্রের সংখ্যায় হ্যাভিওয়েটরা, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী মানবাধিকার লঙ্ঘন করছে, 16 দিনে বিএনপির 17 নেতা বহিষ্কার, রাঙ্গার মনোনয়ন সকালে স্থগিত বিকালে বৈধ। এসব ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। আমরা যদি দৈনিক মানব জমিনের দিকে তাকাই তাহলে দেখব মানব জমিন লিখেছে ডেঙ্গুতে আরও 605 জন হাসপাতালে ভর্তি, ভূমিকম্পে আতঙ্ক কুমিল্লায় তাড়াহুড়াতে আহত 80 শ্রমিক, নানা নিয়ন্ত্রণ তবুও মাসে রিজার্ভ কমছে $1 মিলিয়ন, সিলেটে বড় জয় নায়ক তাইজুল। মানবজমিনকে আবুল কাশেম ফজলুল হক বলেছেন বিএনপি ছাড়া নির্বাচন হবে সংকটপূর্ণ, ইউএনও ওসি বদল হাইওয়াশ, আওয়ামী লীগের কৌশল নিয়ে দুশ্চিন্তায় জাপার প্রার্থীরা, অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণে জাতিসংঘ বলেছে, বিএনপি সহ বিরোধী দলের 48 ঘন্টার অবরোধ শুরু। এই ছিল মানব জমিনের প্রতিবেদন। আমরা যদি সমকালের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক সমকাল লিখেছে আচরণবিধি নিয়ে ইসির এ কেমন আচরণ, বিশিষ্টজনের বক্তব্য মনগড়া নির্বাচন কমিশন বলছে, বাপ মূর্তি নষ্ট করতে ইসি নিজেই যথেষ্ট, ডক্টর বদিউল আলম মজুমদার সুজন সম্পাদক বলেছেন, ডেডলাইন 10 ডিসেম্বর, ফের পাল্টাপাল্টি কর্মসূচিতে আওয়ামী লীগ ও বিএনপি, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার অপেক্ষায় শরিকরা, দেওয়া হচ্ছে সংক্ষিপ্ত তালিকা, মাঝারি ভূমিকম্পে বড় কাঁপনি, উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ মাত্রা 5.5, কর্মকর্তা বদলি নিয়ে নাখোশ অনেক মন্ত্রী এমপি, নির্বাচনী রদবদল, ভেঙে যাচ্ছে প্রভাব বলয় ঢাকার 33 থানার নতুন ওসি। এসব ছিল সমকালের প্রতিবেদন। প্রিয় ভিউয়ার, আমরা যদি যুগান্তরের দিকে তাকাই যুগান্তর লিখেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মাঠ পর্যায়ে রদবদল শুরু, ভূমিকম্পে কাঁপল দেশ, তাইজুলের ঘূর্ণিতে রোমাঞ্চকর জয় বাংলাদেশের, চট্টগ্রামে আওয়ামী লীগের 5 এমপির আয় ও সম্পদ বেড়েছে, হত্যা চেষ্টায় মাদক অস্ত্র ব্যবসা চাঁদাবাজি, তরিক বাহিনীর সন্ত্রাসী তাণ্ডবে অশান্ত রাজশাহী। এসব ছিল দৈনিক যুগান্তরের প্রতিবেদন। আমরা যদি নয়া দিগন্তের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক নয়া দিগন্ত লিখেছে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল রূপগঞ্জের রামগঞ্জ, বড় ভূমিকম্পের আশঙ্কা বাড়ছে, বিএনপির 20,000 নেতাকর্মী গ্রেফতার, জামিনের জন্য হাইকোর্টে যাচ্ছেন ফখরুল সহ কেন্দ্রীয় নেতারা, অন্তর্ভুক্তমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন চায় জাতিসংঘ, অংশীদারদের সম্ভব সব কিছু করা উচিত মুখপাত্র বলেছেন। এসব ছিল নয়া দিগন্তের প্রতিবেদন। আমরা যদি কালবেলার দিকে তাকাই তাহলে দেখব দৈনিক কালবেলা লিখেছে ফলের বাজারেও সিন্ডিকেট, অভিযোগ উঠলেই বদলি হবে ডিসিএসপি, সাদা পোশাকে রঙিন উৎসব, দৈনিক ইত্তেফাক লিখেছে টেস্টে টাইগারদের নয়া ইতিহাস, বড় ভূমিকম্পের ঝুঁকিতে দেশ, নির্বাচন নিয়ে এখনও দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিবিসি বাংলার এখন অনলাইন ভাষণে রিপোর্ট হলো স্যাটেলাইটের ছবিতে গাজায় ব্যাপক সংঘাতের যে চিত্র বেরিয়ে এসেছে, সব ওসি ইউএনও ঢালাও বদলির কারণ কি এবং কি লাভ হবে, বাণিজ্য নিয়ে ইউরোপীয় কমিশনের প্রতিবেদন বাংলাদেশের জন্য সতর্কবার্তা। এসব ছিল বিবিসি বাংলার প্রতিবেদন। প্রিয় ভিউয়ার, ফেসবুক পেজ থেকে দেখলে যারা এখনও আমাদের ফলো করেননি ফলো করার অনুরোধ করছি, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এ পর্যন্তই।
ধন্যবাদ সবাইকে।